Shorudi Banerjee's upcoming flick, Kora Park, has recently launched the music in a city mall. Noted Tolly celebs like Payal Sarkar, Ree, Shorab Dash were present to grace the event. এটা একটা কমিটমেন্ট ফোবিয়ার উপরে একটা সিনেমা, যেখানে একটি ছেলে প্রেম করতে তার কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন বিয়ের প্রসঙ্গটা আসে তখনই সে নানা রকম প্রশ্ন করতে থাকে। তার মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো সে তার প্রেমিকাকে, তো অবভিয়াসলি সেটা কেটে যায়। কিন্তু যখন তার সঙ্গে যখন পায়েলের, মানে সৌরভের এটা হয়, যখন পায়েলের সঙ্গে তার দেখা হয় তখন পায়েল তাকে একটা এক্সপেরিমেন্টের মধ্যে ফেলে দেয়। আচ্ছা, এবং কী সেই এক্সপেরিমেন্ট কী হচ্ছে তারপরে, এই পুরো ব্যাপারটাই হচ্ছে সিনেমাটার মেইন মজা আর কি। The film is about two friends, Dev and Priya, who met accidentally, became friends, and finally their friendship turned into love. There is a turn and twist in the story when these two decided to marry. After going through different situations, there is a happy ending. সেটা তো ছবিটা দেখতে হবে, কাকে কাকে আমি টাইট দিয়েছি বা দিইনি, কাকে টাইট দেওয়ার দরকার হয়েছে। হ্যাঁ, কড়া পাক মানে সেটা ঠিকই বলেছে, ওটা একটা ইন্টারপ্রিটেশন হতে পারে যে কড়া পাক মানে শুধু মিষ্টি নয়, মানে কড়া পাক মানে কড়া হাতে টাইট দেওয়ারও একটা ব্যাপার আছে। সেসব অনেক কিছুই ঘটেছে আর কি, প্রেম করলে যা যা হয় সবই হয়েছে। কাকে আগে টাইট দিতে চাও পার্সোনাল লাইফে, এরকমভাবে কড়াভাবে পাক দিয়ে? কড়াভাবে পাক দিয়ে আমি এত পরিশ্রমই করতে পারি না লাইফ, মানে আমার মনে হয় ভীষণ পরিশ্রম করতে হবে কাউকে এত কড়া হাতে টাইট দিয়ে এত কিছু যদি করতে হয় লাইফে, মানে আমি পারবো না, ভীষণ এক্সস্টিং ব্যাপারটা। আমি নিজে খুব বিন্দাস থাকতে পছন্দ করি, এবং আমি এটাই মনে করি আমার বন্ধু হোক বা যে সম্পর্কেই হোক না কেন, যেই আমার সঙ্গে থাকবেন বা থাকতে চাইবেন সেও যে ওরকমই বিন্দাসই থাকুক, মানে দিস ইজ হাউ লাইফ শুড বি ফর মি। ক্যারেক্টারটা পোর্ট্রে করেছো, তার সঙ্গে তোমার ক্যারেক্টার কতটা সিমিলার? মানে প্রিয়ার চরিত্রটা খুবই ভাইব্রেন্ট, ফ্ল্যামবয়েন্ট, একদম প্রোগ্রেসিভ এখনকার দিনের একটা মেয়ে যেরকমভাবে ভাবে, সেই জন্য সেই সবগুলোতে আমার প্রিয়ার সাথে কানেক্ট করতে খুব সুবিধা হয়েছে, বিকজ আমি এক্স্যাক্টলি জানি যে এই সিচুয়েশনে প্রিয়া কী করতে পারে। হ্যাঁ, মানে ও যেরকম কড়া হাতে টাইট দেয় এতটা আমি পারি না করতে, দ্যাট ইজ ফর মি দ্যাট ইজ লাইক টু মাচ ওয়ার্ক টু ডু, সেটা প্রিয়া পারে, হ্যাটস অফ টু প্রিয়া। The basic message of the film is love sometimes is hard like Kora Pak, but finally it melts like Shondesh and ends with a sweet feeling. I'm playing the character of a Bodhi, who is a dushti, dushu mishti type, but nothing too much sexual about it. It's like a nice regular wife, housewife, who is bored in life, and how she deals with the social media and how she interacts with men through social media, so like that. For such exclusive videos, do like, share and subscribe, and don't forget to hit the bell.